আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা সকলেই জানি নতুন যখন আমরা পাসপোর্ট করতে যাই সে পাসপোর্টের ভেরিফিকেশন কিন্তু মাস্ট বি হবে, কিন্তু অপরদিকে যদি আমরা পাসপোর্ট রিনিউ করতে চাই সেক্ষেত্রে সে পাসপোর্টের ভেরিফিকেশন হতে পারে, সে পাসপোর্টের ভেরিফিকেশন নাও হতে পারে। আর যদি পাসপোর্টে মেজর কোনো পরিবর্তন থাকে সে ভেরিফিকেশন এনএসআই অফিস পর্যন্ত যেতে পারে। সো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে অনেকেই বলতেছে যে পাসপোর্টের ভেরিফিকেশন আমি যেহেতু রিনিউ করতেছি, প্রথমবার পাসপোর্ট করার সময় আমার যেহেতু ভেরিফিকেশন হয়েছে, এখন রিনিউ করতে গেলে আমার ভেরিফিকেশন হবে না। তবে এক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যদি পাসপোর্ট রিনিউ করেন সেক্ষেত্রে যদি আপনি আপনার এনআরআই কার্ডের সাথে আপনার পূর্বের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের সকল তথ্যের যদি মিল থাকে তাহলে কিন্তু আপনার পাসপোর্টের কখনোই ভেরিফিকেশন হবে না। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমরা টুকটাক সংশোধনের জন্য আমাদের পাসপোর্টের ভেরিফিকেশন চলে আসে, কিন্তু এটার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা নামের কোনো স্পেলিং অর্থাৎ নামের কোনো অংশের সামান্য পরিবর্তন করতে গিয়ে টোটাল নামটাই পরিবর্তন হয়ে যায়। যেমন দেখা যায় আমরা একটা অক্ষর অনেক সময় পরিবর্তন করি, সেক্ষেত্রে সেই একটা অক্ষরের জন্য আমাদের টোটাল নামটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আপনার যদি নামের পুরো অংশ স্পেলিংটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ভেরিফিকেশন মাস্ট বি হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে নামের টোটাল অংশ চেঞ্জ হওয়ার কারণে আপনার সেই ভেরিফিকেশন এনএসআই অফিস পর্যন্ত চলে যেতে পারে। তো এক্ষেত্রে আপনি যদি পাসপোর্ট রিনিউ করেন, পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে দেখা যায় যে আপনার যখন আপনার ফিঙ্গার কমপ্লিট হয় বা ছবি তোলা কমপ্লিট হয় তখন একটা সময় আপনি যদি আপনার স্ট্যাটাসে সেন্ড ফর রিওয়ার্ক দেখতে পান, সেন্ড ফর রিওয়ার্ক দেখা মানেই যে আপনার পাসপোর্টটা আটকে গেছে বা এরকম কোনো বিষয় না। আপনার অনেক সময় দেখা যায় সেন্ড ফর রিওয়ার্কের মাধ্যমে তারা পাসপোর্টের ভেরিফিকেশন করতে পারে, ভেরিফিকেশনের পরে হচ্ছে আপনার সেন্ড ফর রিওয়ার্কটা থেকে তারা হচ্ছে এটার ইনরোল প্রসেসটা কমপ্লিট করবে। তো অনেক সময় দেখা যায় সেন্ড ফর রিওয়ার্ক ডকুমেন্টারি কোনো সমস্যার কারণে হতে পারে, আপনার এনআরডি ভেরিফাই কপি সাবমিশনের কারণে হতে পারে। সো অ্যাকচুয়ালি সেন্ড ফর রিওয়ার্কটা কোন কারণে হয়ে আপনার হলো বা আপনার সেন্ড ফর রিওয়ার্কটা কেন আসলো এই বিষয়টা সম্পর্কে কিন্তু আপনি অনলাইনে কোনোভাবে সার্চ করে জানতে পারবেন না। এই বিষয়টা সম্পর্কে আপনার জানতে হবে একমাত্র অফিসে গিয়ে, আপনাকে খোঁজ খবর নিতে হবে যে আসলে সেন্ড ফর রিওয়ার্ক নেওয়া আসার আপনার কারণটা কি বা আমাকে আবার পুনরায় কেন সেন্ড ফর রিওয়ার্ক দেওয়া হলো। তো এটার সলিউশনটা আপনি একমাত্র অফিস থেকে নিতে পারবেন। অফিস থেকে এমন তো আপনাকে বলতে পারে যে আসলে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে, তারপরে এটা ইনরোলটা কমপ্লিট হবে। আবার অনেক সময় দেখা যায় নতুন পাসপোর্টে কিন্তু অনেক সময় সেন্ড ফর রিওয়ার্ক আসে। সো নতুন পাসপোর্টে সেন্ড ফর রিওয়ার্ক আসলে সেটা ডকুমেন্টারি কোনো ঝামেলা হলে সেই ঝামেলা যদি আপনি সলিউশন করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা তাদের সাথে যোগাযোগ করে সেই সলিউশনের কপি আপনি যদি তাদেরকে সাবমিশন করেন তাহলে কিন্তু সেন্ড ফর রিওয়ার্কটা কেটে যাবে। আর যদি পাসপোর্ট রিনিউয়ের সময় সেন্ড ফর রিওয়ার্ক আসে সেক্ষেত্রে ডকুমেন্টারি কোনো সমস্যা হতে পারে, আবার পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার সেন্ড ফর রিওয়ার্কটা উঠে যেতে পারে। তো এই কয়েকটা বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। যে বিষয়টা মূল ছিল সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন কেন আপনার পুনরায় আমরা যখন পাসপোর্ট ইস্যু করি বা রিনিউ করি তখন পুলিশ ভেরিফিকেশনটা কেন দেওয়া হয়। তো এই সকল সমস্যাগুলোর কারণে হচ্ছে অবশ্য পুলিশ ভেরিফিকেশনটা আপনার হয়ে থাকে, যে টুকটাক নামের সংশোধনের কারণে কিংবা নামের কোনো অংশ পরিবর্তন পরিবর্জন বা সংযোজন এগুলোর কারণে হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশনটা হয়ে থাকে। সো পুলিশ ভেরিফিকেশনের পরবর্তী সময়ে কিন্তু আপনার একটা সময় দেখা যায় যে আপনার পাসপোর্টের ব্যাকএন্ড হয়ে থাকে, ব্যাকএন্ড ভেরিফিকেশন। তো পুলিশ ভেরিফিকেশনটার পরে যদি আপনার ব্যাকএন্ড ভেরিফিকেশন হয় সেই ব্যাকএন্ড ভেরিফিকেশনটা মানে হচ্ছে পুলিশ ভেরিফিকেশনটা হচ্ছে আপনার আউটডোর একটা ভেরিফিকেশন আর ব্যাকএন্ড ভেরিফিকেশনটা হচ্ছে আপনার ইনডোর একটা ভেরিফিকেশন। মানে হচ্ছে আপনার তারা ইন্ডিভিজুয়ালি মানে আপনার অফিস থেকে একটা ভেরিফিকেশন করবে যে আসলে আপনার একের অধিক কোনো ধরনের পাসপোর্ট আছে কিনা বা কোনো ধরনের মেজর প্রবলেম আছে কিনা, এই সমস্যাগুলো হচ্ছে আপনার পেন্ডিং ভেরিফিকেশনের ভিতরে পড়ে। তো এই পেন্ডিং ব্যাকএন্ড ভেরিফিকেশনটা এটা আপনি চাইলে খুব সহজে কিন্তু দ্রুত সারিয়ে ফেলতে পারেন। এটার জন্য আপনাকে অফিসে কন্ট্যাক্ট করতে হবে, অফিসে বিভিন্ন লোকজন আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে হচ্ছে আপনি এই ব্যাকএন্ড ভেরিফিকেশনটা সলিউশন করে দ্রুত আপনার পাসপোর্টটা বের করতে পারেন। সেক্ষেত্রে আপনি পাসপোর্টের যিনি এডি আছেন তার সাথে যোগাযোগ করেও আপনি পাসপোর্টের ব্যাকএন্ড ভেরিফিকেশনটা সলিউশনটা খুব দ্রুত নিতে পারেন। তো গাইজ, আশা করি আপনারা বুঝতে পারছেন যে পাসপোর্টের রিনিউ করার সময় কেন পুলিশ ভেরিফিকেশন দেয় কিংবা ব্যাকএন্ড ভেরিফিকেশন সেন্ড ফর রিওয়ার্ক এই জিনিসগুলো চলে আসে। তো এই ধরনের কোনো সমস্যা যদি আপনার হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কোনো কিছু যদি জানার থাকে সেটার জন্য কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনার মূল্যবান কমেন্টসগুলো উত্তর করার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ যদি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।